হেইয়ো হোয়াটসআপ গাইস, চলে যাচ্ছি আরো নতুন আইটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীতে মেন আজকে এসেছি কলকাতাতে। কলকাতার যত বড় বড় ঠাকুর রয়েছে সব ঠাকুরগুলো আজকে কভার করব। ইচ্ছা আছে যে তোমাদের সব জায়গায় দেখাতে পারি আর সব জায়গায় ভালোভাবে হয়ে যায়। এই দেখো পিছনে আমাদের পুরো টিম চলে এসছে, চলে এসেছি মোহাম্মদ আলী পার্কের ভেতরে। এখন এই মোহাম্মদ আলী পার্কের ভেতরে এন্ট্রি দিয়ে আমাদের ঢুকে যাবো, ঢুকে গিয়ে তারপরে তোমাদের সব পুরো ঠাকুরটা দেখাবো। তো দেখে নাও তো গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম, গতদিনের ভিডিওতে মোটামুটি ভালোই রিয়াকশন পেয়েছি, বেশ ভালো ভালো লেগেছে অনেকের। মানে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, যারা বয়স্ক লোকেরা রয়েছে বা নির্দিষ্ট কারণবশত বাড়ি থেকে বেরোচ্ছেন না, তো তাদেরকে কলকাতায় যত রকম ঠাকুর রয়েছে, যত বেস্ট যে ঠাকুরগুলো রয়েছে তার প্যান্ডেল প্লাস সব কমপ্লিট করার জন্য এই ঠাকুরগুলো দেখানো। সবাই দেখবেন, আনন্দ পাবেন আর আশীর্বাদ করবেন যাতে আরও এগিয়ে যেতে পারি, আরও যাতে নতুন নতুন ব্লগ আনতে পারি, আরও যাতে সব ঠাকুরগুলো দেখা যায় পারি। কলেজ স্কোয়ারের ভেতরে, কলেজ স্কোয়ার প্যান্ডেলের ভেতরে এখানে তোমাদের প্যান্ডেলটা একবার দেখিয়ে নিই। প্যান্ডেলটা দেখলে মানে রীতিমতো অসাধারণ প্যান্ডেল করেছে, একবার দেখে নাও। দেখুন একবার প্যান্ডেলের ভেতরে কি অস্বাভাবিক ভিড়। তো রাস্তায় হাঁটতে হাঁটতে ছোট্ট একটা প্যান্ডেল পেলাম, বেশ ডেকোরেশনটা বেশ ভালো করেছে, পুরো রাস্তার উপরে ডেকোরেশন করা হয়েছে। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার রাস্তা, এখানে দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার দিস ওয়ে। চলো চলে এসছে, আমাদের কিছু কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তো বন্ধুরা এখন দাদার যে চ্যানেলটা রয়েছে হ্যাংলা ছেলে, তো দাদার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলটা একটু সব বন্ধুরা বন্ধুরা চলে যাচ্ছে। এইরকম টুকটাক খুশি বেশ ভালোই লাগে। তো আস্তে আস্তে এগিয়ে যাই, এইভাবে সবাই পাশে থাকো, সাথে থাকো। আশা করি আরও বেটার ভিডিও দিতে পারবো, আরও বেটার ব্লগ করতে পারবো। তো সবাই আগে বেরিয়ে গেছে, এবার আমি অনেকটা পিছিয়ে গেছি দাদাদের সাথে কথা বলার জন্য। আর আস্তে আস্তে এগিয়ে যাই, চলো। কলকাতার বুকে সব থেকে বড় প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির অযোধ্যা। প্যান্ডেলের যে মেন গেট করেছে, গেট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর আর এত বড় করেছে গেটটা, এই দেখে নিন। এই হচ্ছে মেনলি সন্তোষ মিত্র স্কোয়ারের গেট, মানে প্রপার বলতে গেলে রাম মন্দির অযোধ্যার গেট। গেটটা বলতে গেলে সত্যি সুন্দর গেট করেছে। আর এই যে মেন যে প্যান্ডেল রয়েছে, মেন প্যান্ডেল তো একটু ভেতরের দিকে, এখানে সামনে ছোটো আরও দু তিনটে প্যান্ডেল রয়েছে, ছোটো প্যান্ডেলগুলো দেখিয়ে নিই একবার। এই পিছনে প্যান্ডেল রয়েছে, আশা করি এই হচ্ছে সেই প্যান্ডেলটা। ঢাক ঢোল দিয়ে একটা প্যান্ডেল করেছে বেশ। দেখে নাও এখানে যে ঠাকুরটা করেছে, ঠাকুরটা বেশ ছোটোর মধ্যে, খুব হাইফাই কিছু নয় কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর ঠাকুরটা করেছে। এই থিমটা তোমাদের আইবা দেখে
একটা সুন্দর থিম রেখে এখানে ছবি রয়েছে আমাদের সৌরভ গাঙ্গুলি, তারপরে আরো অনেকে রয়েছে, বিরাট কোহলি সবাই রয়েছে এখানে। দিয়েছে আমাদের গুরুদেবের ছবি, মহেন্দ্র সিং ধোনি। আর এই হচ্ছে প্যান্ডেল, প্যান্ডেলের এই হচ্ছে ঠাকুর, সত্যিই অপূর্ব ঠাকুর তুলেছে, সত্যিই অপূর্ব। যা এতক্ষণের অপেক্ষা, এই হচ্ছে সেই রাম মন্দির, অনবদ্য প্রচেষ্টা দুর্ধর্ষ করেছে দেখবার মতো, কালার থেকে শুরু করে দারুণ করেছে। বাবা কেমন লাগছে? দারুণ হয়েছে, দারুণ। কলকাতার বুকে যে রাম মন্দির দেখতে পাবো, সত্যিকারে অনবদ্য প্রচেষ্টা, এই জন্য সজল বাবুকে ধন্যবাদ জানাই। খুবই সুন্দর প্রচেষ্টা আমাদের দেখানোর জন্য, পুরো এন্টার সন্তোষ মিত্র স্কোয়ারের সমস্ত অধিবাসীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। বাবা কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ, বলার নেই, বলার নেই। মা কেমন 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 কথা হবে? রীতিমতো বলতে ব্যাপারটা এমনই যে এত সুন্দর ভাবে সাজিয়েছে, এত সুন্দর প্রচেষ্টা, মানে সেলুট জানানোর মতো। মানে কলকাতার মধ্যে এখানে অযোধ্যার প্রপার যে রাম মন্দিরটাকে তুলে ধরেছে এত সুন্দরভাবে, এত সুন্দরভাবে করেছে, মানতে হবে, দুর্ধর্ষ। প্রায় একটা কাছাকাছি বাজে, তো একটার সময় রাম মন্দির দেখার জন্য বিশাল ভিড়। প্যান্ডেলের ভেতরে দেখলে বুঝতেই পারবে যে একটা নাগাদ এত ভিড়, ভিড় বলতে গেলে পাগল করা ভিড়। সন্তোষ মিত্র স্কোয়ার প্রপার ঠাকুর, তো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে এসে বাইরের দিকে যখন বউবাজারের এখানে চলে এসেছি, টাইমটা অনেকটাই যখন হয়ে গেছে, সকালবেলা যখন খেয়ে বেরিয়েছি, এখন ফিরে যখন পেটে ছুঁচো ঢং দিচ্ছে, তখন মার ঝুলি থেকে বেরোলো এই জিনিসটা, বিস্কুট। তো এই বিস্কুট খেয়ে এখন আপাতত কাজ চালাবো, তারপরে আস্তে 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 দেখি রাস্তায় কী পাওয়া যায়। এখন তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তো তারপরে দেখি কী পাওয়া যায় সেটা বুঝে তারপর সেটা খাবো। এখন প্রথমে খিদে পেয়েছে, খিদেটাকে নিবারণের জন্য এটা ফার্স্ট, এটা দিয়ে শুরু। চলো গলা যখন শুকিয়ে কাঠ, ওদের মধ্যে ঘুরে ঘুরে যখন অবস্থা একদম খারাপ, যখন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, মা তখন হঠাৎ করে লস্যি দেখলো, লস্যি দেখে বলছে লস্যি খাবে কি? এইখানে বানানো হচ্ছে লস্যি, দেখো মামা আর বাবা তুলে নিয়েছে লস্যি। এই পেয়ে গেলাম হচ্ছে লস্যি, শান্তি। মিষ্টি একটু বেশি হয়েছে, বাট ঠিক আছে, মাত্র 30 টাকার মধ্যে সব কমপ্লিট, রিফ্রেশমেন্ট পাওয়া যাচ্ছে আর কি, এটাই অনেক। এবার লস্যি দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো কালীঘাট। চলো, তো চলে এসেছি রাসবিহারীর কাছে। এইখানে দেশপ্রিয় পার্কের রুটে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছি সোজা, তখন এর মাঝখানে পেয়ে গেলাম ছোটো আরেকটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলের ভেতরে একবার ঘুরে যাই, যখন যেহেতু একই রুটের মধ্যে প্যান্ডেলগুলো করছে, তো একবারে দেখিয়ে যাই। তো লাইফে ফার্স্ট টাইম এই ধরনের একটা থিম দেখছি, যে থিমের মধ্যে মানে কলকাতার ফেমাস একটা জিনিস রিক্সা, রিক্সাটাকে তুলে ধরা হয়েছে।
পুরোনো যে হাতে টানা যে রিক্সাগুলো, এই হাতে টানা রিক্সাগুলো যে পুরো লুকটা করে দিয়েছে, জাস্ট অসাধারণ লুক। চলে এসেছি দেশপ্রিয় পার্কের ভেতরে। দেশপ্রিয় পার্কে হয়তো দেখতেই পাচ্ছি ভিড় বিশাল রয়েছে। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল রয়েছে। প্যান্ডেলে তখন হাইফাই কিছু নয়, নর্মাল একটা প্যান্ডেল করেছে, মানে একদম সাদা মাটা টাইপ প্যান্ডেল করেছে। তো একবারে প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদের মানে একবারে দুর্গা প্রতিমাটাই দেখাবো। দেখিয়ে চলে যাবো ত্রিধারার উদ্দেশ্যে, ত্রিধারার দিকে যা টুকটাক যা প্যান্ডেল আছে ওগুলো সব দেখাবো। আবার আরও যা যা প্যান্ডেল আছে, এখনও তো সবে দুপুর, একবারে সন্ধ্যা অবধি কমপ্লিট করবো, পরে রাত অবধি করব। কিন্তু এই চত্বরে যতগুলো প্যান্ডেল আছে সব কটা প্যান্ডেল কভার আপ দেবো, কভার আপ দিয়ে তারপরেই বাড়ি যাবো আর এই ভিডিও শেষ করব। তো চলে এসেছি মণ্ডপের ভেতরে দেশপ্রিয় পার্কের, তোমাদের ঠাকুরটা দেখাই। এই হচ্ছে ত্রিধারার ভিউ। এইবারে ত্রিধারার পূজা প্যান্ডেল, এটা অসম প্যান্ডেলটা, তো একবার মতন প্যান্ডেল করেছে, বাট কি করেছে সেটা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা সরি, এটা বালিগঞ্জ কালচারাল প্যান্ডেল। তো বালিগঞ্জ কালচারালের প্যান্ডেলের ফুলটা তোমরা দেখে নাও একবার। এটা প্যান্ডেল হচ্ছে কথা বলি, চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে কভার করতে। এখন বাদামতলা আসার সঙ্গে কভার করে যাবো হচ্ছে 66 পল্লী। রীতিমতো অবস্থা খারাপ, এত হাঁটার পর আরো খারাপ হয়ে গেছে। যাওয়া যাচ্ছে বাদামতলা আসার সঙ্গে, প্যান্ডেলটা দুর্ধর্ষ করেছে, দেখাই তোমাদের একবার। হচ্ছে বাদামতলা আসার সঙ্গে প্যান্ডেল, বেশ কাজ গাছালি দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো সামনে রয়েছে 66 পল্লী। 66 পল্লীর প্যান্ডেলটা অনেকটা বড় একটা প্যান্ডেল করেছে, তো বেশ দারুণ প্যান্ডেলটা লাগছে দেখতে। প্যান্ডেলটা একবার দেখুন, এই হচ্ছে প্যান্ডেল। Thank you.
ছেষট্টির বললি এটা মানে নতুন ধরনের চিন্তা ভাবনা এদের, টোটাল কুড়ে ঘরের মধ্যে মানে বেশ টেক্সচারের মধ্যে দেখলাম না, বুঝতে পারবেন কিনা জানি না, সব হচ্ছে মাটির টেক্সচার। এই হচ্ছে এটা হচ্ছে 66 পল্লীর ঠাকুর, এবারের নতুন প্রতিস্থাপন। আছি এখন কালীঘাট নেপাল ফরচার্জ লেনে। তো নেপাল ফরচার্জ স্ট্রিট ক্লাব যে রয়েছে, নেপাল ফরচার্জ স্ট্রিট ক্লাবের এইবারের থিম করেছে ইচ্ছে পূরণ। তো প্যান্ডেলটা দেখে নিন, এই হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলের থিমটা বেশ সুন্দর, মানে মাটির কাজ, মাটির ওই হচ্ছে প্যান্ডেল। ছাড়বেন না, ছাড়বেন না, একদম প্যান্ডেল খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। হচ্ছে প্যান্ডেল, তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি। এতগুলো ঠাকুর দেখালাম, যারা বাড়িতে বসে পুরোটা উপভোগ করলে সবাইকে শুভ শারদীয় দিকে শুভেচ্ছা। সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, এভাবে সাপোর্ট করো। আর কি বলো, আজকে কেমন লাগলো ঠাকুর দেখে? কেমন লাগলো? সুন্দর, ভালো লাগলো, ভালো লেগেছে ঠাকুর দেখে? বাবা কেমন লাগলো ঠাকুর দেখে? প্রত্যেক কটা ঠাকুর যা যা দেখেছি, যে কটা ঠাকুর দেখেছি একদম ফার্স্ট ক্লাস ঠাকুর হয়েছে, মানে কোনো রকম এদিক ওদিক নেই, একদম প্রপার নিখুঁত। এই জন্য কিছু কিছু সময় মনে হয় যে বাঙালি হয়ে যে জন্মেছি সার্থক, আমরা এই ফেস্টিভ্যালটাকে উপভোগ করতে পারছি, আমরা বুঝতে পারছি, আমরা এর সাথে জড়াতে পারছি। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।